এভাবে ঘুমোই আর পাস করতে পারি এরকম টাইম হলো এদিকটা হলো কাটতে পারি মোটামুটি এরকম ঘুমোতে খুব ভালো লাগে এরকম সাইড কেটে ঘুমোতে ভালো লাগে আর আমি জিপ হয়ে ঘুমোতে পারি না কি আমার দিকে লাগে আর এমন হয় যেমন হয় তাই আমি এইরকমভাবে মানে এইরকমভাবে ঘুমোতে প্রচুর পারি না আর কি বুকে প্রচুর লাগে আমার আর আমাকে মাকে তুলে উঠে দিতে হয় না আমি জাস্ট এরকম থেকে এরকম করে হাতে হাতে ভর দিয়ে উঠে নিতে পারি কোনো প্রবলেম হয় না আর মা আমাকে যখন আমার পাটা ভাঙা ছিল মানে আমার এই পা দুটো যখন ভাঙা ছিল এই পাটা যখন আমার ভাঙা ছিল তখন মা আমাকে হাতে করে মানে আস্তে করে তুলে দিত তুলে দিয়ে পিঠে বালিশ দিয়ে দিত আর কি আর এখন আমি পায়ে আমার ভর নেই আর কোমরেও সেরকম মানে এখান এই কোমর থেকে এই পাশটা আমার কোনো ভর নেই আমি জাস্ট হাতে ভর দিয়ে উঠে পড়ি আর কি আর বুঝতে পারি সোজা হয়ে জাস্ট কোমরে ব্যালেন্স আছে বুঝতে পারি বাট আমার এই দুটো পা চলেই মানে ভরই পড়ে না দুটো পায়ে আর এ পায়ে তো একদমই না আমি এ পায়ে এ পা যদি এরকম নাড়াতে পারি এ পা নাড়াতে পারি বাট এরকম যদি তুলতে পারি এ পা তুলতে পারি না আমি সত্যি বলছি আমি অনুভব করেও তুলতে পারবো না আমি জাস্ট এরকম করে তুলি আর আমি টিউশনে গেলেও আমি এ পা এরকম করে নিতে পারি বাট এ পাটা আমি এরকম করতে পারি না আর কি তো আমার এ পায়ে আর কোনো অনুভবও হয় না যে আমি এ পায়ে ভর দেবো কোনো এরকম হয় না কিন্তু এ পায়ে আমি সব কিছু করতে পারি এখানে ভর দিতে পারি আর আমি যে হাঙ্গুড়েও যাই পুরোটা এ পায়ে ব্যালেন্স থাকে আর এ পায়ে পুরো ভর থাকে আর দু হাতে ভর থাকে এ পায়ে আমি কিছুই করতে পারি না তোমরা দেখতে হবে এখানে আমার হাড়ের অবস্থাটা আর আমার এ পায়ে হাড়ের অবস্থাটা দেখতে পাচ্ছ এটা বিষয় ঠিক আছে বাট এ পাটা আমার দেখতে পাচ্ছ এখান থেকে ভেঙে এদিকটা চলে আসছিল একটু সামনে আসে দেখা যাবে এখানে তো ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমার এই পাটা দেখতে পাচ্ছ এই দিকটা এইরকম হয়ে গেছে এই দিকটা দেখতে পাচ্ছ এরকম ভাবে অবস্থা এই 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 দিকটা দেখতে হবে এই দিকটা তো এর জন্য অসুবিধা এ পাটা আমার ঠিক আছে বাট এ পায়ে আমি এখানে যদি আমি এ পায়েও তুলতে চাই আমি উঠছে না দেখবে চেষ্টা করছি কিন্তু উঠছে না দেখো আমি চেষ্টা করছি কিন্তু উঠছে না জাস্ট আমাকে হাত দিয়ে তুলতে হয় তো কিন্তু হাত আমার ঠিক আছে হাতে আমি লেখা পড়ি পড়া পড়ি আমি পড়ি এমনকি সাইকেল চালাতেও প্রবলেম হয় না আর এই হাতে আমার ভর আছে দুটো হাতেই ভর আছে দুটো হাতে কোনো প্রবলেম নেই তো চলো আর অ্যাকচুয়ালি আমি ব্রাস করি ওখানে দেখেন ওই যে কল আছে কলের সাইডে আমি ব্রাশ করি তো চলো মানে আমি ব্রাশ করতে যাবো ফ্রেন্ড এইরকমভাবে আমি ওখানে গিয়ে ব্রাশ করি আর মা যখন তখন আমাকে খাটের উপরে সমস্ত ব্রাশের সব কিছু দিয়ে যায় ব্রাশের সমস্ত কিছু আমাকে খাটের উপরে যখন তখন দিয়ে যায় তখন আমি ব্রাশ করি যখন আমি যেতে পারি না বা প্রচুর ঠান্ডা পড়েছে আর কি তখন আমি মা আমাকে উপরেই দিয়ে যায় আর এমনিতে আমি নেমে যেতে পারি বাট যখন এ পায়ে ব্যথা থাকে তখন আমি নামতেই পারি না মানে আমার
এই ডান পাটা ডান পাটায় ব্যথা থাকলে তো আমরা তোমার আমরা পা দুটো দেখতে পাচ্ছো, আমার পা দুটো দেখতে পাচ্ছো, এই পা জন্য আমি চলাফেরা করতে পারি না, বাট আমার হাত দুটো হাত ঠিক আছে, আর আমার বুকের মানে কি বলবো আমার বুক মানে কোমর থেকে আমার নিজ অবধি এইগুলো কোনো কাজ করে না, মানে দুটো পা কোনো কাজ করে না, কোমর থেকে আমার এগুলো এই দুটো পাওয়ার জন্য আমি কোনো দিন হাঁটতেও পারি না, আর মানে আজকে 4 বছর ধরে আমি না কত 6 7 8 9 10 11 মানে আজকে 5 6 বছর আমি হাঁটতে পারছি না, মানে আমি 5 অবধি হাঁটতে পারতাম যখন আমি 5 ক্লাসে মানে ভর্তি হই, তারপর একটা হচ্ছে বাড়িতে একটা পেপার জড়িয়ে পড়ে যাওয়ার পর থেকে আমার এ পায়ের হাত পুরো বেরিয়ে আছে, তোমরা যদি দেখতে পারো তো এই দেখতে পাচ্ছ এই পাটার জন্য আমি আর চলতে পারি না, এই পাটা আর আমার এই পা যে কতবার ভেঙেছে তার কোনো ঠিক নেই, আর এই পাটার অবস্থা এখন কি হয়েছে দেখতে পাচ্ছ, আর আমার এই পায়ে কোনো ভর থাকে না, আমি এরকম তুলতে পারি না, খুব কষ্ট করেও তোলা যায় না আর কি, এরকম অবস্থা হয়ে গেছে এই পাটা আমার এ পা ঠিক আছে, এ পা ঠিক আছে, বাট এ পায়ে এ পার অবস্থা দেখতে পাচ্ছ, জাস্ট এ পায়ে হালকা উপরে ব্যালেন্স করে আমি চলতে পারি, আদার্স কোনোভাবে না, আর আমার এই এই যে পাটা এই পাটাকে আমাকে হাতে দিয়ে উঠিয়ে এরকম যদি মানে বাবু হয়ে বসতে যাই তো আমাকে এরকমভাবে হাতে করে তুলে এরকম বসতে দেওয়া হয়, আমি এটা নিজে থেকে পারি না, মানে একদম ব্যালেন্সই হয় না, কী বলবো এই দেখো বুঝতেই পারছ এখানে ব্যালেন্স হয় না, বাট আমি এরকম নাড়াতে পারি, বাট এরকম উটকাতে পারি না আর কি, কিন্তু এ পাটা আমি সব কিছুই করতে পারি, এইরকম করে তুলতে পারি, এইরকম করে নিয়ে আসতে পারি, বাট এ পাটা হয় না, পাটা আমি যদি এরকম করি এটাও করতে পারি, বাট সোজা হতে যায় না আর কি, প্রচুর এখানে পেন হয় আর এখন তো প্রচুর ব্যথা হচ্ছে আমার, তোমরা দেখতে পাবে এই হাড়ের অবস্থাটা, এখানে দেখো এখানে এই দেখো মানে এইখান থেকে এটা ভেঙে এদিকে চলে আসছো আর কি, এদিকে চলে আসছো, যার কারণে এটাই হয়েছে, তোমরা যদি সোজা করে দেখাতে পারি তাহলে বুঝতে পারবে, এই দেখো কী হয়েছে দেখলে এখান থেকে এরকম করে ভেঙে এদিকে চলে আসছে, তো ফ্রেন্ড এই পাটা ভেঙে যাওয়ার পর মা বাবার যতটা সামর্থ্য ছিল বাবা মাকে কলকাতায় নিয়ে গেছিলো, বাট আমাদের ডাক্তাররা খুব ফ্রড করে দেয়, মানে বিভিন্ন ওষুধ দিয়ে অনেক অনেক টাকা নিয়ে যায় বাবার কাছ থেকে, তো তখন আমি ততটা বুঝতে পারিনি, এতটা কিছু জানতাম না যে মানে এতটা আইডিয়া ছিল না টাকা টাকা বিষয়টা, খুব ভালোভাবে মানে আইডিয়া ছিল না আর কি যে এতটা খরচা হচ্ছে, কিন্তু বাবা আমার জন্য প্রচুর জমিন বিক্রি করে দিয়েছিলো, তো তারপর সেখান থেকে কিছু টাকা পেয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, আর আমি তোমাদের যে ভিডিওগুলো করি এখন ডেলি ব্লগে সব কিছু এখানেই করি, আর আমার লাইটটা ধরে আছে সায়ন, আর আমার ক্যামেরা করছে সুজয়, তো আমি সুজয়কে বারে বারে মানিক বলে দিই, আবার পাশেও একটা ভাই দাঁড়িয়ে আছে আর কি, তো আমি এরকম পাশে বসে থাকি, পিছনে ছায়া দেখতে পাচ্ছি কারণ লাইটের জন্য, এই যে লাইটটা, আর আমার এই লাইটটা হচ্ছে আমার ভিডিও শ্যুটে যখন যখন কাজে লাগে, আর ফ্রেন্ড আমরা এই খাটেই প্রজেক্ট করি, আর এই খাটেই আমরা সারাদিন প্রায় কেটে যায়, আর মা আমাকে এখান থেকে কোলে করে গাড়িয়ে তুলে দেয়, আর এমনকি টি শুনেও ঢুকে দেয়, আর ওরা সুজয় আছে, সুব্রত আছে, এমনকি বঙ্কি ওয়াই গো টু স্কুল, যদি ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে বঙ্কি আমাকে কী করে কোলে করে স্কুলে নিয়ে গেছিলো, ওরা এইভাবে আমাকে প্রচুর হেল্প করে, আমাকে কোলে করে নিয়ে যায়, ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমার মাকে তোমরা জানো আমার মা আমাকে কোলে করে নিয়ে যেতে খুবই কষ্ট হয় মার, এটা আমি এখন বুঝতে পারছি কারণ আমি এই কয়েকজন মার জন্য কম্পিউটার ক্লাসটাও ছেড়ে দিয়েছি, কারণ মার প্রচুর কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে, তো মা আমাকে এখান থেকে আমার গাড়ি অবধি নিয়ে যেতে খুব মানে কষ্ট হয় মার, তো মা তবুও বলে যে ছেলেকে কোলে নিলে মার কোনো কষ্টই হয় না, তো আমাকে ছোটোবেলা থেকে মা এখনো পর্যন্ত আমাকে সব দিক থেকেই সাপোর্ট করে, আর আমার বাবা আমাকে পড়াতে চাইছিল না কারণ আমি যদি যে স্কুলে যাই যদি পড়ে গিয়ে পাটা ভেঙে যায় বাবা এইগুলোই ভাবতো, হয়তো বাবা এইগুলো ভাবার জন্য আমাকে হচ্ছে স্কুলে পাঠাতো না, বাট মা আমাকে স্কুলে জোর করে ভর্তি করে দিয়েছে, তো অ্যাকচুয়ালি ফ্রেন্ড তোমার এই খাটটা দেখতে পেলে, আর এই খাটেই আমি সবসময় কাটিয়ে দিই সারাদিনটাই এই খাটেই কাটিয়ে দিই, আর যখন তখন বন্ধুদের সঙ্গে একটু খেলার মাঠে খেলা দেখতে যাই, এমনকি স্কুল বলো সব বন্ধুদের সঙ্গে যাই, আর আমি ঘরের খাটে নিচ হতে পারি।
এটা তো সালমা চলে গেছিল বাজারে আর এটাই হচ্ছে আমাদের গাড়ি রাখার ঘর আমার পাশে মামার গাড়ি এটা হচ্ছে বাবার গাড়ি তো আমাদের একটা সংস্থা থেকেই গাড়িটা দিয়েছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো মা আজকে ঘুরতে নিয়ে এসেছে তো আমি আরো খাবো তো চলো আজকে আমাদের বাড়িতে আমার জন্য আলুর দম আর মা বাবা তেলাপিয়া মাছ দিয়েছে তেলাপিয়া মাছের ঝোল হয়েছে আর এখানে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ আর ওলকপির একটা ঝোল তো চলো খেয়ে নিই তারপর আবার ভিডিওতে আসছি তো ফ্রেন্ড তোমাদের বলেছিলাম আমার মা বাবাকে আজকে দেখাবো তো ফ্রেন্ড আমার বাবা আর মা অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে তবে থেকে আমার এরকম প্রতিবন্ধী তবে থেকে মা আমাকে প্রচুর মানে সেবা যত্ন করেছে আমার সমস্ত কিছু মানে আমার মাই আমার জীবন বলতে পারবো আর কি তো আমাদের আমার মা আমার যখন পা ভেঙে যায় তো মা আমাকে যা মানে মা বাজারে কাজ করে তো মা বাজার থেকে এসে আমাকে খাওয়ানো থেকে শুরু করে গা ধোয়ানো প্রচুর কষ্ট করতো মা আর অ্যাকচুয়ালি আমাদের আর্থিক অবস্থা তো এরকম ভালো না তো বাবা মা যা কাজ করে সেইখান থেকে কিছু আর্থিক পয়সা দিয়ে আমাকে মানুষ করার চেষ্টা করেছিল আমার বাবা আমাকে পা ভেঙে যাওয়া মানে আমার এই পাম্পাটা ভাঙার পর বাবা পুরো ভেঙে গেছিলো মানে চিকিৎসা করার মতো পয়সা ছিল না ছ দিন আমি বাড়িতে পড়েছিলাম তারপর বাবা লোকের সঙ্গে যোগাযোগ করে একটা ডাক্তারকে নিয়ে এসে বাড়িতেই চিকিৎসা করে তারপর কিছু টাকা আসার পর আমরা কলকাতায় যাই অ্যাকচুয়ালি আমার বাবাও স্বাভাবিক মানুষ না তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবা তো বাবা তুমি এরকম তুমি কিছু কর আমার প্রতিবন্ধী ছেলে আমি এক প্রতিবন্ধী আমাকে একটু সাহায্য করো আমার না খুব কষ্ট দুঃখে আছি আমার বাবা মা নেই কেউ ভাই বোনও কেউ দেখেনি আমরা খুব কষ্টে আছি আর আমাদের ঘর দুয়ার সব দিকে আর বা ছেলেটা জন্ম হয়েছিল ভালো তাকে এই সাইকেল টাইকেল চেপে দিয়ে ঘোরাঘোরা করে দিয়ে আমরা কিছু দুধ দিয়ে পাউডার দুধ কিনে বাজার ঘাটিয়ে পাউডার দুধ কিনে খাবাই আজ পর্যন্ত দু তিনবার পা হয়েছে তাকে আমরা নাগা করিয়ে আজ পর্যন্ত লেখাপড়া শিখেছি আর এই মাত্র আমাদের এই কর্ম আমি এই খোড়া মানুষ আমার ছেলেও খোড়া আমার বউ স্ত্রী খোড়া হ্যাঁ সব প্রতিবন্ধী আমাদের কেউ দেখেনি আমরা এই অবস্থায় আছি খুব দুঃখিত অবস্থা আমাদের পরিবার অনাহী কারখানা হয়ে আছে মানে পয়সা আমাদের আমরা সুস্থভাবে বাঁচতে পারছি এই নিয়ে আমাদের একটা আমরা সুব্যবস্থা ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমার যে এখন তোমার আমার গাড়িটা আছে তোমাদের দেখাবো তো ওই গাড়িটাও ভেঙে গেছে প্রায় তো মানে গাড়িটার প্রায় অবস্থা নেই আমি ফাইভ সিক্সে দিয়েছিলাম আর একটা ক্লাব থেকে দিয়েছিলো বাবা যে গাড়িটা নিয়ে যায় আর কি আর আমি তো চলতে পারি না আর বাবার একটা ক্যাচ আছে মানে যেটা আমাকে দিয়েছিলো বাট আমার পায়ে ব্যালেন্স না থাকায় আমি সেটা ইউজ করতে পারি না আমার বাবা সেটা ইউজ করে
আমার মা দেখতে পাচ্ছ, মা আমাকে কোলে কোলে এখন নিয়ে যেতে খুব প্রবলেম হয়, মানে নিয়ে যেতেও পারে না। তবু আমাকে মা একটাই কথা বলে যে সন্তানকে কোলে নিতে কষ্ট কিছু। जग से
আমার মা আমাকে যেভাবে কোলে নিয়ে যায়, তো আমার খুব কষ্ট লাগে যে আমার বন্ধু বান্ধব ছুটে চলে যায়, সাইকেল নিয়ে চলে যায়, আমি এই ট্রাইসাইকেল নিয়ে যাই, আবার হাতে ঘুরে ঘুরে প্রচুর কষ্ট হয়, ওরা আবার নিয়ে যায়। আমারও খারাপ লাগে যে শুধু ওরা নিয়ে যাচ্ছে, আমি চালাতে পারি মানে কষ্ট হয় বলে ওদের সবাইতে সবসময় যাই। আমার নিজেরও ইচ্ছা হয় যে আমি নিজে যাবো, তো ইচ্ছে ছিল যে একটা সাইকেলে মোটর বসাবো, বাট অর্থ নেই তাই ওটা হয়ে ওঠে না। তো ফ্রেন্ড, আমার মা আমাকে এভাবেই স্কুল নিয়ে যায় আর গাড়িয়ে উঠিয়ে দেয় মা। আর ফ্রেন্ড, আমি স্কুলে গেলে মা আমাকে ঠিক এভাবেই গাড়ি থেকে বলে উঠিয়ে নিয়ে স্কুল নিয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমি এটা আমি বাড়িতে দেখাচ্ছি, তো এখনকার সময়ে স্কুলে গিয়ে তোমাদের দেখাতে পারলাম না, আমাকে মা এভাবেই নিয়ে যায়। আর ফ্রেন্ড, স্কুল থেকে মা ঠিক এভাবেই আবার বাড়িতে নিয়ে আসে। আর ফ্রেন্ড, চলো এবার তোমাদের আমি যেখানে থাকি এই এরিয়াটা তোমাদের দেখাচ্ছি, চলো। তো ফ্রেন্ড, একটা ভাই এখন শ্যুট করছে আর ও এখন স্ট্যান্ডে আছে, মানে আমরা যেখানে থাকি সেই স্ট্যান্ডটা। এদিকে একটা রাস্তা গেছে আর এদিকে একটা রাস্তা গেছে, তো দুদিকে দুটো ইঁটের রাস্তা গেছে আর আমাদের বাড়ি ঠিক সামনের দিকটা, মানে উত্তর দিকটা। তো গাড়িটা ওই স্ট্যান্ডে এসে সবার থামবে। এই স্ট্যান্ডটার নাম হচ্ছে শিবপুর জংশন আর গ্রামটা উত্তর শিবপুর। আর ফ্রেন্ড, এবার চলো তোমাদের আমার বাড়িটা দেখাই। আর অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আমার বাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ, একদমই রোডের পাশেই আর ঝড়ে আমাদের বাড়ির অবস্থাও নেই সেই রকম। আর এই টিনের ঘরটা হচ্ছে আমাদের বাথরুম ঘর আর এটা হচ্ছে আমাদের বাড়ি। তো ফ্রেন্ড, এটাই হলো আমার বাড়ি। আর আমার বাড়িটা পুরো আমফান আর বুলবুল ঝড়ে একটু হেলে গেছে। আর আমাদের বাড়িটা লাইনের সাইডে হওয়ার জন্য তোমরা প্রত্যেকটা ভিডিওয়ে গাড়ির আওয়াজ পাও। আর উপরে প্রচুর পেপার দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ, কারণ যেহেতু টালির ঘর আর প্রচুর মানে জল পড়ে বাড়িতে ঝিরঝির করে, এমনকি প্রচুর জোরেও জল পড়ে যখন তখন, প্রচুর ভারী বর্ষা হলে। এটাই আমার বাড়ি, তো দেখতেই পাচ্ছ কেমন ঝড়ে হেলিয়ে গেছে। তো এই ছিল আমার বাড়ি। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এতটাই। বন্ধু, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ এই ছোট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সামনে এগোতে সাহায্য করো আর বেল আইকনটাকে অল করে দাও, যতবার আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে।